টোকিও অলিম্পিকে শিরিন ইসমাইল দুজনেরই অংশগ্রহণের আশা এখনো ছাড়েনি বাংলাদেশ দুজন অ্যাথলেটের ওয়াইল্ড কার্ড পেতে ফেডারেশনের সঙ্গে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও তবে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ফেডারেশন জানিয়েছে সুযোগ দেওয়া হবে একজনকে দেশে দ্রুততম মানবী শিরিন আক্তার একশো মিটার ও দুশো মিটার স্প্রিন্টে গেল কয়েক বছর ধরেই সেরার মুকুটটা শিরিনের দখলে অলিম্পিকে প্রথম অংশ নেন রিওতে তবে এবার টোকিও অলিম্পিকের জন্য আরও পরিণত তিনি দ্রুততম মানব ইসমাইল হোসেন অলিম্পিকে অংশ নেননি একবারও তাই অংশগ্রহণের সুযোগ থাকায় তিনি বেশি রোমাঞ্চিত আমরা অলিম্পিকে সামনে রেখে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি আমাদের আশা করি যে পেলে আমরা অলিম্পিকে খেলতে পারবো এবং একটা ভালো কিছু করতে পারবো আমি কাজ করছি আমার পারফরম্যান্স বেটার করার লক্ষ্যে আমার কোচ আব্দুল্লাহ হেল কাফি আমাকে সঠিক দিক নির্দেশনা দিচ্ছেন টোকিও অলিম্পিকে পার্টিসিপেট করার লক্ষ্যে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস শেষ হবার পর সবাই বিশ্রামে গেলেও টোকিও অলিম্পিক অংশগ্রহণের স্বপ্নে বিভোর ইসমাইল শিরিন প্রস্তুতি সারছেন নিয়মিত অনুশীলনে এ দুজনের জন্য ওয়াইল্ড কার্ড পাওয়ার আশায় দৌড়ঝাঁপ করছে ফেডারেশন বিওএ থেকে চলছে জোর তদবির যারা আন্তর্জাতিকভাবে ভালো করেছেন বা বিভিন্ন দেশে অংশগ্রহণ করেছেন সেই লিস্টও তাদের কাছে আছে সেই অনুযায়ী অনেক সময় ওনারা হয়তো নাম সিলেকশন করে পাঠিয়ে দিতে পারেন ওয়াইল্ড কার্ডের ব্যাপারে টোকিও অলিম্পিক কমিটিকে থেকে জানানো হয়েছে হয়তো আমরা একজন অ্যাথলেটিক্স এ হয়তো অ্যাথলিট পেতে পারি আমরা চেষ্টা করছি দুইজনের জন্য সেই ক্ষেত্রে বলছে আপনারা একজন পেতে পারেন টোকিও অলিম্পিকের বাকি নেই খুব বেশি সময় করোনার কারণে দর্শক শূন্য হতে পারে জাপানের এই আয়োজন বিশ্বের সবচেয়ে বড় এ ক্রীড়া আসরে পদক না পেলেও অংশগ্রহণে নিয়মিত বাংলাদেশ মুশফিকুর রহমান